দিঘার মসজিদ জালে উঠলো অর্ধ কোটি টাকা মূল্যের মহামূল্যবান তেলিয়া ভোলা মহামূল্যবান তেলিয়া ভোলা উঠলো দিঘা মসজিদ জালে নিলাম চলছে নিলাম চলছে মহামূল্যবান এই নিলাম চলছে দীঘার মসজিদে জালে উঠল মহামূল্যবান তেলিয়া ভেটকি প্রায় 9 পিস তেলিয়া ভেটকি এই মুহূর্তে নিলাম চলছে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের এই মহামূল্যবান তেলিয়া ভেটকি অনেকদিন পরেই দীঘার মসজিদে জালে ধরা পড়েছিল দীঘা মোনা বাবা সাহেবের কাটায় এই মুহূর্তে নিলামের জন্য এবং কলকাতা মেরিন কোম্পানি এবং এসএফটি কোম্পানি মাছগুলো কিনে নেন এই মহামূল্যবান মাছ দেখার জন্য অনেকেই ভিড় করেছিলেন দীঘা মসজিদে গেলে এবং মেরিন কোম্পানির মহামূল্যবান মূল্যবান তেলিয়া ভোলা উঠেছিল 9 পিস আপনার কাটা ছিল কাদের ট্রলারে ধরা পড়েছে বা কত কিলো ওজন ছিল এবং কত টাকায় বিক্রি হলো দিতে পারেন তেলিয়া মাছ 9 পিসের মধ্যে আমাদের বাবা সাহেব 5 নম্বর পেয়েছিল আমাদের নিজেদের ট্রলার এবারে তার মধ্যে 9 পিস মাছের টোটাল বিক্রি হয়েছে 14 লাখ টাকা 14 লাখ টাকা হ্যাঁ আপনার নাম আমার নাম শেখ রহিম বাবা সাহেব আরো আর বাবা সাহেব টোলা বাবা সাহেব দীঘার মৎস্যবিদ্যে জালে উঠলো মহামূল্যবান তেলিয়া ভেটকি এবং এই মুহূর্তে বাবা সাহেবের কাঁটায় মাছটা নিলাম হলো এবং কলকাতা একটা মেরিন কোম্পানি এই মুহূর্তে মাছটা কিনে নিয়েছে এবং এসএফটি নামক কোম্পানি মাছটা কিনে নিয়েছে অর্ধ কোটি টাকা মূল্যের মহামূল্যবান তেলিয়া ভেটকি আবার উঠলো দীঘার মৎস্যবিদ্যে জালে দীঘার বাবা সাহেব ট্রলারে ধরা পড়লো মহামূল্যবান তেলিয়া ভেটকি 9 পিস তেলিয়া ভেটকি বাজার মূল্য উঠল 14 লক্ষ টাকা কলকাতার মেরিন ফিশ কোম্পানি অকশন সেন্টারে মাছটা কিনে নেয় দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র তুলে ধরছি সঙ্গে থাকুন দেখতে থাকুন দীঘা লাইভের মাধ্যমে সেই মহামূল্যবান মাছের নিলাম এবং চিত্র মূল্যবান তেলিয়া ভোলা দীঘা মৎস্য নিলাম কেন্দ্রে নিলাম হলো বাবা সাহেবের কাঁটায় কোটি টাকার মাছ উঠল দীঘা মোহানায় এবং এই মুহূর্তে চলছে নিলাম 9টা মহামূল্যবান তেলিয়া ভোলা এই মুহূর্তে চলছে অকশন প্রায় 10,000 টাকা কিলো দরে এই মুহূর্তে প্রতি কেজি দর রাখা চলছে